আমাদের পার্টি আরএসপি 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতবর্ষের রাজনীতিতে আরএসপি একটা বিশেষ ভূমিকা আছে। 1940 সালে 19 মার্চ এই দলের জন্ম হয়। ভারতবর্ষে একটা প্রতিষ্ঠিত মার্ক্সবাদী লেনিন দল থাকা সত্ত্বেও তদানীন্তন যারা অনুশীলন সমিতি যায় বিপ্লবী, তারা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষের কমিউনিস্টের ভূমিকা এবং তাদের মার্ক্সবাদী বিচ্যুতি হওয়ার পরেই তারা এই দল গঠন কর্তা করেছিলেন। ইতিহাসের বিভিন্ন সন্ধিক্ষণে আমার এই দলের বক্তব্য প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মধ্যেও আজ যে আমাদের মূল লক্ষ্য সম্মেলনে হচ্ছে সাম্প্রদায়িক বিজেপিকে সরাতে হবে, চরম দুর্নীতি গ্রস্ত লুম্পেনদের দল তৃণমূলকে সরাতে হবে, সেই সরানোর জন্যে বৃহত্তর বাম ঐক্যের কথা এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি। বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে। সেই লক্ষ্যেই আমরা সেই বক্তব্য রেখেই আমরা এই সম্মেলন এবং জাতীয় সংহতি গড়ে তোলা, দেশকে বিছিয়ে দেওয়ার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার চলছে তার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা, এই নিয়েই আমরা এই কর্মসূচি এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। কতজন যাবেন? আমরা 15 তারিখে আমাদের প্রকাশক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরে। সেই সম্মেলন উদ্বোধন করবেন আমাদের পার্টির সভাপতি সম্পাদক মনোজ ভট্টাচার্য, উপস্থিত থাকবেন আমাদের শ্রমিক সংগঠন ইউটিউসির সভাপতি সাধারণ সম্পাদক অশোক ঘোষ, উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য সাংসদ প্রেমচন্দন সহ আর অনেকে। আমাদের নদীয়া জেলার থেকে আমাদের 10 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করছে। এখানে কমবে না ভিতরে যাবেন? এখানে 3 জন লোক নিয়ে ওই